কুসুম শিকদার সম্প্রতি জায়েদ খান নিউইয়র্কে অ্যাওয়ার্ড পেয়েছে এবং এটাকে বলা হচ্ছে যে জাতিসংঘের অ্যাওয়ার্ড পেয়েছে। পরবর্তীতে আসলো যে জাতিসংঘের একটি হলরুমে অ্যাওয়ার্ড হয়েছে। তো তারকা হিসেবে এই স্বীকৃতিকে তোমার ফেসবুকেও দেখলাম না বা তারকা কেউই অ্যাপ্রিশিয়েট করলো না, কেন? তোমরা তো কৃপণ কেন? আমি অন্যান্যদের কথা বলতে পারবো না, আমি নিজে খুব লো প্রোফাইল থাকি, আমার ফেসবুকে আমি নিজেও খুব কম অ্যাক্টিভ, তো অন্য কারো কিছু শেয়ার করার তো প্রশ্নই আসে না। কুসুম শিকদার সম্প্রতি দৈনিক আনন্দবাজারে অনলাইন ভার্সনে একটি ইন্টারভিউতে নিশো বলেছেন যে টিভি তারকা থেকে একমাত্র তিনি চলচ্চিত্রে সফল হয়েছেন, এর আগে কেউই এই পর্যায়ে এই বৈতরণী বার করতে পারেননি। আমরা জানি কুসুম শিকদারের ক্যারিয়ারও টিভি থেকেই শুরু এবং এর বাইরে অনেক বর্ণাঢ্য তারকারা রয়েছেন, তারকাদের ক্যারিয়ার রয়েছে। তোমার কাছে এই বক্তব্যকে কি মনে হয়? ও যা বলেছে ও হয়তো চিন্তা করেই বলেছে, ওর পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো ও সঠিক, আমি এ ব্যাপারে কি বলতে পারবো, কিছু বলতে পারবো না।